আউযুবিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। প্রশ্ন হলো লিঙ্গদাতা, লিঙ্গ, লিঙ্গ পূজা এবং দুধ। 2 নম্বর সূরা আল বাকারার 21 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, এই লিঙ্গকে যিনি দিয়েছেন তার পূজা করতে হবে। আর 49 নম্বর সূরা আল হুজুরাতে 13 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন লিঙ্গের কাজ কি, বৈধভাবে সেক্স করা। আর 22 নম্বর সূরা আল হাজ এর 30 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন কোনোভাবেই প্রতিমা পূজা করা যাবে না, এমনকি লিঙ্গের পূজাও করা যাবে না। আর 17 নম্বর সূরা বানী ইসরাইলের 26 এবং 27 আয়াত দুটিতে আল্লাহ বলে দিয়েছেন অপচয়ের খাতে কোনো কিছু অপচয় করা যাবে না, দুধ হোক বা অন্য কোনো খাদ্য খাবার হোক। আমি যদি আপনাদের সকলকে জিজ্ঞেস করি, বিশেষ করে আমাদের মাঝে যারা হিন্দু সমাজের লোক, যারা শিবলিঙ্গকে পূজা করেন, আমি তাদের কাছে জিজ্ঞেস করতে চাই, শিব যদি কেউ থেকেই থাকেন তাহলে তিনি কি নিজে কখনো কাউকে অনুমতি দিতেন তার লিঙ্গে দুধ ঢালার জন্য? এই প্রশ্নের কোনো উত্তর আজ পর্যন্ত আমি পাইনি। যে ব্যক্তি লিঙ্গকে যৌবনকালে হেফাজত করতে পারে, লিঙ্গের হেফাজতে যে সৎ হয়, কেবল তারই বৃদ্ধ বয়সে আমরা সবাই বলতে পারি লোকটির জীবন হলো স্বর্ণযুগ। লিঙ্গের হেফাজত আজ আপনি যদি করতে পারেন, মৃত্যুকালে আপনি বলতে পারবেন যে আপনি স্বর্ণযুগ কাটিয়েছেন এই পৃথিবীতে। লিঙ্গকে পূজা করা যাবে না, লিঙ্গের কাজ বৈধভাবে সেক্স করা, কাল্পনিক কোনো লিঙ্গকে পূজা করা একেবারে নিষেধ। আর লিঙ্গের দুধ ঢালা, এটা তো অপচয়কারীদের কাজ, আর অপচয়কারীরা এই কোরআনের শত্রু, আল্লাহ তাআলার শত্রু।